বর্তমান সময়ে আমাদের দেশের প্রায় সকলেরই জীবনে নানা প্রকার দুঃখ, দুর্দৈব, অশান্তি আদি ব্যাধির নির্বাধ প্রসার চলিতেছে। ঘোর অশান্তি সাগরে নিমগ্ন হইয়াও জনতা কোনো লৌকিক উপায়ে ইহার প্রতিকারের পথ দেখিতে পাইতেছে না। সকলেই শান্তির কাঙাল, কিন্তু শান্তি লাভের কোনো লৌকিক উপায় না থাকিলেও অলৌকিক পথ সম্ভবিত কি না, ইহা একবার আমাদের মনেও আসে না। তাহার কারণ, আমরা বহুদিন হইতেই অলৌকিক শক্তিতে বিশ্বাস হারাইয়া ফেলিয়াছি। কিন্তু এই ভারতবর্ষ শ্রী ভগবানের লীলাক্ষেত্র। কতবার লীলাময় মানবদেহ পরিগ্রহ করিয়া যে এই ভারত বসুন্ধরাকে পবিত্রীকৃত করিয়াছেন তাহার সংখ্যা নাই। যাহা ভগবানের লীলাভূমি, তাহা সাধু মহাত্মাগণেরও আবির্ভাব ক্ষেত্র। শ্রী ভগবানের মতোই সাধু মহাত্মাগণ অলৌকিক শক্তি ঐশ্বর্য লইয়া ভারতভূমিতে পুনঃ পুনঃ আবির্ভূত হইয়া থাকেন। কিন্তু আমাদের বিশ্বাসযোগ্য লৌকিক প্রমাণের অভাবে আমাদের মনে অলৌকিক শক্তিসম্পন্ন মহাপুরুষের বিষয়ে কোনো চিন্তাও উদিত হইতেছে না। আমাদের দেশের পরম সৌভাগ্যবশত একজন মহাপুরুষ অলৌকিক শক্তি লইয়া আবির্ভূত হইয়াছেন। ইহার নাম শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব মহারাজ। আবাল্য ইহার জীবন নানাবিধ অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। কলির জীবের সর্বদুঃখ প্রশমনের জন্য কলির মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নাম প্রচার করিয়া ভারতের সর্বত্র এই মহাপুরুষ পর্যটন করেছেন। এই মহাপুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের বহুবিধ অলৌকিক ঘটনা আপনাদের সামনে আমি পরিবেশন করছি। তাদের মধ্যে একটা খুবই বিখ্যাত এবং সুদৃঢ় একটি ঘটনা আপনাদের সামনে বলছি। কলিকাতা প্রতাপাদিত্য রোডের অবসরপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট রায় সাহেব ভূজেন্দ্রনাথ সরকার ঠাকুরের মানে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের অনুরক্ত শিষ্য ছিলেন। পুলিশ সুপারিনটেন্ডেন্ট রায় সাহেব ভূজেন্দ্রনাথ সরকার ঠাকুরের অনুরক্ত শিষ্য ছিলেন। কটকে তাহার বাংলোয় একদিন গভীর রাত্রে তাহার শত্রুপক্ষ অগ্নিসংযোগ করিয়াছিল। এই আগুনে সমস্ত ভস্মীভূত হইবার কথা, কিন্তু কোনো ক্ষতি হয় নাই। ব্যাপারটি রায় সাহেবের নিজের ভাষায়, যেটা যিনি উনি যে লিখে গেছিলেন সেটাই আপনাদের বলছি। রায় সাহেব বলছেন উনিশশো ছেচল্লিশ সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে রাত্রি এক ঘটিকায় সময় আমার কটকের বাসভবনে কোনো অজানিত লোক আগুন ধরাইয়া দেয়। বাড়িটি খড়ের বাংলো ও অনেকগুলি ঘর ছিল। ইহার একাংশে আমার অফিস ও একাংশে আমরা বাস করিতাম। ব্রিটিশ গভর্নমেন্টের রাজত্বকালে উড়িষ্যায় 23 জন ফিডুইটরি রাজা ছিলেন এবং তাহাদের স্বাধীন রাজ্য ছিল। সেই সময় আমার কাজ ছিল ওই সব রাজ্যের খবর ভারত সরকারকে জানানো। তখনকার দিনে এই সমস্ত রাজ্যে মাঝে মাঝে প্রজাদের উপর অমানসিক অত্যাচার হইত। সেই জন্য আমার উপর দু একজন রাজার কুনজর পড়ে এবং তাদের দ্বারাই এই অগ্নিসংযোগ করার ব্যবস্থা অনুষ্ঠিত হইয়াছিল বলিয়া পরে প্রমাণিত হয়। যা হোক, যখন অগ্নিসংযোগ করা হয় তখন আমরা গাঢ় নিদ্রা অভিভূত ছিলাম। এমনকি যে পাহারাটি ছিল সেও নিদ্রামগ্ন হইয়াছিল। রাস্তার লোক ও কয়েকজন রিক্সাওয়ালা প্রথম আগুন দেখিয়া চিৎকার করে ও উহারা আসিয়া আমাদের ঘুম ভাঙায়। ঘুম ভাঙিয়া চারিদিকে কোলাহল শুনিয়া কিংকর্ত বিমূঢ় হইয়া পড়ি। এর কারণ, খড়ের বাড়িটিতে মালপত্র অনেক ছিল। ভারত সরকারের অফিস, তাহাতে 3-4টি আলমারি, কাগজপত্র, ফাইল অগণিত, টেবিল চেয়ার, ড্রেসিং রুমের রকমারি ফার্নিচার, নিজের খাট গদি, এমনকি কয়েকটি পেট্রোল পর্যন্ত বাড়িতে ছিল। এই সমস্ত মাল টানিয়া বাহির করিতে কয়েক ঘন্টা সময় লাগিবে।
এই চিন্তা মাথায় করিয়া ঘর হইতে বাহির হইলাম এবং শ্রী গুরুদেবের চরণ স্মরণ করিতে করিতে, মানে শ্রী গুরুদেব মানে ঠাকুর শ্রী সীতারাম দাস অঙ্কারনাথ দেবের চরণ স্মরণ করিতে করিতে যেদিকে অগ্নিসংযোগ করিয়াছিল সেই দিকে গেলাম। গিয়া দেখি ঘরের ঘরের কোণাতেই অগ্নিসংযোগ করিয়াছে। বাংলো ঘরের কোণটি নাগাল পাওয়া সহজ। আগুনটি কেবল লম্বা হইয়া 30 ফুট লম্বা এবং চওড়া 1 ফুট একটি লাইনের মতো উঠিয়া গিয়াছে। সর্বোপরি আমার আরাধ্য দেবতা মানে ঠাকুর শ্রী শ্রী সীতারাম অঙ্কারনাথ দেবের কথা বলছেন, সর্বোপরি আমার আরাধ্য দেবতা দুই বাহু প্রসারিত করিয়া অগ্নিদেবের গতিরোধ করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর উনি দেখছেন যে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস অঙ্কারনাথ তার দুই বাহু প্রসারিত করে অগ্নিদেবের গতিরোধ করে দাঁড়িয়ে আছেন। চকিতের মতো এই দর্শন পাইয়া মনে বল আসিল এবং জিনিসপত্র বাহির করিবার মতলব ত্যাগ করিয়া আগুন নিভাইবার দিকে মনোযোগ করিলাম। সহজেই আগুন নেবানো গেল, কিছুই ক্ষতি হইল না। তাহলে এই ছোট্ট ঘটনা একটা সেরম সুন্দর সুন্দর ঘটনা আপনাদের কাছে আমি পরে নিয়ে আসবো। আরও ঠাকুরের লীলা সমগ্র এরম অনেক আশ্চর্য অলৌকিক ঘটনা ঠাকুরের জীবনে আছে, আপনার কাছে এক একটি করে তুলে ধরবো। আপনারা শুনুন এবং এই ঘটনাগুলি আরও প্রচার করুন। ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের কমেন্টস লিখুন, তাতে আমারও ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মা হই মা হই মা হই।